বন্ধুরা, আমি প্রভাস আপনাদের সামনে চলে এসেছি আর নতুন ব্লগ নিয়ে। ব্লগটা সবার ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ আমি আপনাদেরকে নিয়ে যাবো আমার ক্যাফেতে, যেখানে একটা ছোট্ট পরিবার আছে, আর সেই পরিবারের সঙ্গে আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। সঙ্গে আপনারা যদি জানতে পারবেন আমার ক্যাফেটা কোথায়, কীভাবে যেতে হবে ক্যাফেতে, তার লোকেশনটা কোথায়, আমি কীভাবে যাচ্ছি সেটা দেখতে পাবেন। সঙ্গে থাকুন বন্ধুরা। 12:30 বেজে গেছে, গিয়ে স্টার্ট হয় একটা থেকে, তোমার 12:30 বেরোতে হয়। তো বন্ধুরা, আমি এখন আমার বাড়ির দিক থেকে কেষ্টপুর দিকে যাচ্ছি, আর আমার স্কুটি থাকতেও আমি সাইকেল নিয়ে কেন যাওয়া আসা করি এটা আপনাদের পরের ব্লগে আমি বলবো। ভিআইপিতে উঠে গেছি, ভিআইপি থেকে যাচ্ছি, এখন ভিআইপি থেকে যাচ্ছি লেক টাউনের দিকে। আপনারা উল্টোডাঙ্গা থেকে আসলে অপোজিট সাইড থেকে আসতে পারবেন, আমি কেষ্টপুর দিক থেকে যখন যাচ্ছি, তো কেষ্টপুর থেকে আমি যাচ্ছি লেক টাউনের দিকে। তো বন্ধুরা, আমি লেক টাউন পৌঁছে গেছি। লেক টাউনে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘড়িটা আছে, এখান থেকে আমি বাঁদিকে ঘুরবো, কারণ বাঁদিকে একটা ব্রিজ আছে, বালি ব্রিজ, ওটা আপনার শর্ট লেকের সঙ্গে লেক টাউন ক্যাট করেছে। কিন্তু যখনই আসুন ব্রিজটা খোলা পাবেন, কিন্তু দয়া করে রাত 10টার পরে আসবেন না, কারণ রাত 10টার পরে ব্রিজটা বন্ধ হয়ে যায়, তো অসুবিধায় পড়ে যাবেন, অনেকটা ঘুরে যেতে হবে। চাপার পথে রাস্তার দুপাশে এত সুন্দর প্রকৃতির দৃশ্য আপনারা দেখতে পাবেন, পুরো সবুজে ঘেরা। সত্যি কথা বলতে শর্টলিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ক্যাফের কাছে পৌঁছে গেছি, এবার আপনাদের দেখাবো আমার ফ্যামিলির সঙ্গে পরিচয় করাবো। এখানে যে ছোট্ট ফ্যামিলিটা আছে আপনারা দেখতে থাকুন। এখানে আমাদের স্ট্যাবলিশ সাইকেলগুলোই রাখা হয়। এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলির একটা মেম্বার সামনে বসে আছে, এবার দেখুন সামনে বসে আছে, ওয়েট করছিল, এসছে। আপনারা আস্তে আস্তে এক এক করে অনেকগুলো মেম্বারকে দেখতে পাবেন, দেখতে থাকুন কি করে এরা। দেখে যে ছোট্ট ফ্যামিলির কথা বলেছিলাম, এরাই সেই ফ্যামিলির মেম্বার। ক্যাফের ভেতরটা একটু দেখিয়ে নিই, তারপরে মেম্বারদের সঙ্গে পরিচয় করাবো। আপনারা দেখে নিন ভেতরটা একটু কেমন। এটা আমাদের কাউন্টার, বিলিং সংক্রান্ত সব ব্যাপার এখানে হয়। পেছনে আছে বেভারেজ সেকশন, ওখানে ড্রিঙ্কস বানানো হয়। এদেরও দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে, এদের এখন খেতে দিতে হবে, এদের খিদা পেয়ে গেছে খুব। খেয়ে এবার শান্ত হলো। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে আপনাদের পরের ব্লগে, সেখানে আমি
ক্যাফের মেনু সম্পর্কে, আর এখানে আমরা কী করে কফি বানাই আর কীভাবে তার উপর আর্ট করা হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ, ভালো থাকবেন।